আপনাকে খেয়াল রাখতে হবে, নিরোগ থাকতে হলে, সুন্দর থাকতে হলে, ওয়েলি থাকতে হলে, সুশোভিত থাকতে হলে, সুশোভিত বলতে চুলে বেশি চুল থাকা, ভালো স্কিন থাকা, গ্লেমার থাকা, এগুলি থাকতে হলে কিন্তু ভিটামিন সিকে আপনি বাদ দিতে পারবেন না। মানে সাইট্রাস গ্রুপের সকল খাবার আপনাকে পরিমাণে বাড়াই দিতে হবে। আপনি জাম্বুরা বেশি খাবেন, আপনি লেবু অনেক বেশি খাবেন, কমলা অনেক বেশি খাবেন, তরমুজ খাবেন অনেক বেশি। এছাড়াও আমাদের দেশের যে বারি 13 বারি 8 যে মাল্টাটা আছে এটা খুবই ভালো। আপনি ডেলি পেয়ারা খাওয়ার অভ্যাস করবেন, আপনি দাঁতকে শক্তিশালী রাখার জন্য। মুখ দিয়ে সব রোগ হয় শুরু, আমাদের যত রোগ হয় মুখ দিয়ে। মুখকে সুন্দর রাখতে হলে আপনাকে প্রতিদিন একটি করে নিম পাতা চিবাতে হবে সকালবেলা, নিমের ডালা দিয়ে ভালো করে দাঁত মাজতে হবে, আপনাকে কচি আমের পাতা দিয়ে দাঁত মাজতে হবে, কচি পেয়ারার পাতা দিয়ে দাঁত মাজতে হবে। চিরদিন ডায়াবেটিস মুক্ত থাকতে হলে প্রতিদিন একটি করে যদি আপনি পেয়ারার কচি পাতা খান একটু মধু দিয়ে, আপনার জীবনে কোনো দিন ডায়াবেটিস হবে না। আবার ডায়াবেটিস হয়ে গেলে কচি আমের পাতা খান, কচি নিমের পাতা খান, আলহামদুলিল্লাহ ডায়াবেটিসের সুগার লেভেল আপনার কন্ট্রোলে থাকবে। শুধু টাইপ টু বাদে, টাইপ টুটার ব্যাপারটা বলা যায় না, অনেকের মায়ের পেটের থেকে টাইপ টু ডায়াবেটিসের সৃষ্টি হয়। যাদের বুক ধরফর করে এবং ঘুম কম হয়, আমরা তাদেরকে ধরে নিব তাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হরমোনের সমস্যা হচ্ছে। একটা হরমোন হলো এখানে ডোপামিন। ডোপামিন হরমোনটা থাকে সব ধরনের বীজের ভিতরে। কী বীজ? আপনি সারা পৃথিবীর মানুষ দেখবেন, বিশেষ করে আপনি গুলশান বাজারে, বনানী কাঁচা বাজারে গেলে দেখবেন সিমের বিচি অঙ্কুরোদ্গমিত সিমের বিচি বিক্রি হয়, কালাইয়ের বীজ অঙ্কুরোদ্গমিত বিক্রি হয়, বুট অঙ্কুরোদ্গমিত করা বুট বিক্রি হয়। মানে যেই বীজটার ভিতরে হরমোন আছে সেই বীজটা পরিপূর্ণ হরমোন আছে, উভয় হরমোন আছে, মেল ফিমেল হরমোন আছে, ওইটার ভিতরে তো গাছ হবে। এই যে গাছ হওয়া যে বীজগুলো, এই বীজ আপনাকে খেতে হবে। আপনি গমও একটু বড় করে একটু বীজ দিয়ে দুই তিন দিন ভিজিয়ে রেখে এই বীজগুলিকে অঙ্কুরোদ্গমন করে আপনার খেতে হবে। তাইলে পরে আপনার ব্লাড ক্যান্সার হবে না, ব্লাড থ্যালাসেমিয়া হবে, ব্লাডের অনেক রোগ হবে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জিনিসটা মানুষের যে অঙ্গের মতো সেটা সেই অঙ্গের ওষুধ। যেরকম আপনি ধরেন কলা, সকালবেলা ঘুম থেকে উঠে একটা কলা খাওয়া দরকার। এই কলাটা দেখতে অনেকটা আমাদের নারীর মতো, আমাদের এই 16 ফিট এবং 5 ফিট বৃহদন্ত এবং ক্ষুদ্রন্ত। একটা কলা খেলে আস্তে 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 ধীরে ধীরে, কলা খেয়ে ঘুমায় থাকলে চলবে না, তাহলে কলা মাটি হয়ে যাবে। আর কলা খেয়ে আপনি হাঁটাচলা করবেন, উঠবেন বসবেন, ব্যায়াম করবেন, ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, দৌড়ে অফিসে যাবেন, আপনার এই কলা ধীরে 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 ধীরে, আপনার খাবারের তো কোনো হাত পা নাই, আপনার 21 ফিট জায়গাকে খাবার মুখ থেকে একটা নিয়ে যাবে। কলা একটা হীরার ভূমিকা পালন করে, এই জন্য বলা হয় সকালের কলা হীরা, আর দুপুরের কলা স্বর্ণ, আর বিকালের কলা রূপো, আর রাতের কলা মাটি। অতএব সকালে আপনাকে একটি পাকা কলা খেতে হবে। শরীর ভালো না থাকলে, মন ভালো না থাকলে, অসুস্থ হলে তাকে কেউ সেভ করতে পারবে না। অবশ্যই যাদের সিওপিডি আছে, যাদের কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি আছে, আজকে থেকে তাদেরকে প্লেন পানি, গরম পানি, নর্মাল পানি, গরম বাতাস আর রুম হিটার একান্ত 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 একান্তই দরকার। এই ব্যাপারে কোনো রূপ কনসিডার করা যাবে না, এই ব্যাপারে কোনো রূপ খাতির করা যাবে না। সব কিছুর মাঝে গরম জিনিস, গরম জিনিস বলতে আমি কী কী বুঝবো? আমি গরম পানি বুঝবো, গরম জিনিস, রসুন গরম জিনিস, জৈত্রিক গরম, জায়ফল গরম, আপনার পোস্তাদানা গরম, জিরা গরম, কালিজিরা গরম, কালিজিরার তেল গরম, ব্ল্যাক গার্লিক এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক গার্লিক খুবই ভালো মহা ঔষধ, এখানে ব্ল্যাক গার্লিক খেতে পারবেন। রেড গার্লিক বাজারে বিক্রি হয়, রেড গার্লিক যত খেতে পারেন। তরকারি চুলো থেকে নামানোর 5 মিনিট পূর্বে একটা ভোরো রসুন, আস্ত রসুন খালি পশম ফালি ফেলে ভিতরে দিয়ে দেন। ভাজি করতেছেন, আস্ত আস্ত রসুন অনেক বেশি বেশি করে দিয়ে দেন। ওই লোকটি খাবে, আপনারা সকলে খাবেন, এটা সকলের জন্য ওষুধ হবে। কারণ অনেকে আমি ঝাঁজ খেতে পারি না,
রসুনের আচার, সাদা আচার, লাল আচার, সাদা রসুন, কালো রসুন, সব রসুন আপনার জন্য সবচেয়ে মহা ঔষধ অ্যাজমাকে প্রতিরোধ করার জন্য। কাঁচা হলুদ টুকরা টুকরা করে কেটে সব তরকারিতে কাঁচা হলুদ দেন, ওই কাঁচা হলুদটা যার অ্যাজমা আছে তিনি খান। কাঁচা হলুদ যে কোনো জীবাণু মারতে পারে, ইভেন কি বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, জীবাণু মারার মতো শক্তি কাঁচা হলুদের ভিতরে আল্লাহ দিয়েছে। কারণ কাঁচা হলুদের মধ্যে যে কার্কুমিন আছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যে কোনো কঠিন কঠিন জীবাণু মারতে পারে। ইভেন কি সে এত শক্তি রাখে যে সে কনককাচের মতো শক্তিশালী জীবাণুর সাথেও লড়তে পারে। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতি ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।